ফটিকছড়ি বাংলাদেশ আওয়ামী মোটরসাইকেল লীগের ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও ফাতেহাই ইয়াজদাহুম উপলক্ষে এক ওয়াজ মাহফিল 10 জানুয়ারি বুধবার রাতে নাজিরহাট ঝংকার মোটরস্থ জারিয়া চত্বরত অনুষ্ঠিত হয়। মাওলানা মঞ্জুমিয়া আল কাদারির সভাপতিত্বে মাহফিলত প্রধান বক্তা আছিল হজরতুল আল্লামা আবুল কাশেম তাহিরি। মাহফিলত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আক্তারউদ্দিন মাহমুদ পারভেজ। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।